প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। গলুই নিয়ে তিনি বললেন, চমৎকার রোমান্টিক গল্প। এর আগে খসরু আর অলিকের ছবিতে আমার কাজ করা হয়েছে। অলিকের নির্মাণ ও ছবির গান অসাধারণ, সব মিলিয়ে ব্যাটে বলে মিলে গেছে, তাই ছবি করছি। জামালপুরে চলছে শাকিব খানের গলুই সিনেমার শুটিং। সেখানে তার সহশিল্পী পূজা চেরি। রূপালী পর্দার এই দুই তারকাকে দেখতে আশেপাশে হাজারো মানুষের ভিড় করছেন। সরকারের অনুদানে তৈরি হচ্ছে গলুই সিনেমাটি। জামালপুরের যমুনা নদীর পার ঘেঁষেই চলছে গলুই সিনেমার দৃশ্য ধারণ। সেখানে আছেন শাকিব খান ও পূজা চেরি। গ্রামীণ পরিবেশেই তৈরি হচ্ছে সিনেমাটি। হাজার পেরিয়ে লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় মুক্ত হচ্ছেন এই দুই তারকা। মানুষ এত ভালোবাসে, এত দূর দূরান্ত থেকে ছুটে আসে। পার্শ্ববর্তী জেলা দেখা যায় যে মানে আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে, ট্রলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে। ক্রাউডটাকে এনজয় করি, কারণ ছোটবেলা থেকে আমি চাইছিলাম যে যখন আমি শুটিং করব তখন এরকম ক্রাউড হবে, এরকম মানুষ দেখবে। এই সিনেমাতে শাকিব খান মাঝির ছেলে ঢুলি ক্যারেক্টারে অভিনয় করছেন। এই গল্পে নায়ক হিসেবে তিনি সাদামাটা চরিত্রে অভিনয় করছেন, কিন্তু তার বিপরীত চরিত্র পূজা চেরির। এই ছবিতে হচ্ছে আমি যতটা নন গ্ল্যামারাস বা আমার সাথে যত ক্যারেক্টার আছে সব যত নন গ্ল্যামারাস, পূজা হচ্ছে ততই গ্ল্যামারাস। এই সিনেমার একমাত্র গ্ল্যামার এবং এই সিনেমা পূজার প্রেমে তো এমনিই অনেকে পড়ে আছে, আরো অনেকেই পড়বে। এত গ্ল্যামারাসলি শুট করছে অলিক ভাই ওর, আর এত তোমরা মেকআপই দেখতে পাচ্ছ যে এই মেকআপে ভাইয়ের উপর সবাই ক্রাশ খাচ্ছে, সো লেটস সি কি হয়। আমাকে পাঁচ কাম করে খাইতে দে, কাম করে খাইতে দে, এটা পলে কিন্তু খাই ভালাম। সরকারি অনুদান প্রাপ্ত গলুই সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক। আমরা তো জানি যে শাকিব খান আমাদের দেশের এক নম্বর সুপারস্টার। ও যখন এই জায়গাটা এসছে, আসার পর জামালপুরের মানুষগুলি হৃদয় ভরে গেছে, কাজ করতে সহযোগিতাও করছে এবং তার ক্যারেক্টারাইজেশন দুর্দান্ত। কিছু কিছু জায়গায় হয়তো লেখা হচ্ছে যে একজন মাঝি, আসলে এইটা একটা ভুল, ও কিন্তু মাঝির ক্যারেক্টার করছে না, মাঝির ছেলের ক্যারেক্টার করছে। ওর ক্যারেক্টার হচ্ছে ঢোলি, ফ্যাশনালি ঢোল বাজায়। তো যখন হলে দর্শক দেখবে তখন দেখা যাবে যে দর্শক এই চরিত্রগুলির সাথে মিশে যাবে। ভবিষ্যতের বাংলাদেশ এবং অতীতের বাংলাদেশ আমরা তুলে ধরার চেষ্টা করছি। সিনেমাটি নির্মাণে অন্যরকম ভূমিকা রাখবেন দাবি পরিচালকের। আমি আশাবাদী ছবিটি দর্শকের কাছে ভালো লাগবে।